এরপর আমি সেখানে গেলাম, প্রেসিডেন্ট অফিসকে বললাম যে আপনার এরিয়ার মধ্যে ব্যাজদারি লোক তো থাকা ঠিক না, এই যে দেখেন আমাদের লোকজন ঢুকতে দেয় না, যে ঢুকে তাকে বলে মুখে ভোট দিতে হবে, আমি তাকে সঙ্গে নিয়ে আসছি, আসে দেখি ভিতরে গেটের মধ্যেই, আমি বলি ওই যে দেখেন সে কিন্তু এখানে পুলিংও না, কোনো দায়িত্ব না, এই যে দেখেন ভিতরে। এরপরে আমি বলবো আপনি আসছেন, আপনি আসছেন কেন, আমি আমি প্রাপ্তি আমি আসবো না, মানে কেমন কথা। আমি তখন তাদের কাঁধে হাত দিয়ে বললাম ভাই দেখেন এই যাকে মানুষ ভোট দেয় সেই নির্বাচিত পূর্বাপস্তকের ফায়দাটা কী লাভ বলেন তো। এরকম আমি কথা বলতেছি ভিড়ের মধ্যে, এর মধ্যে তারা তর্ক বিতর্ক, আমি তর্ক বিতর্ক করছি নি, 200-150 মধ্যে থাকতে পারবে না, ডাইন চারশো বছরের মধ্যে এই কথা বলছে আমাদের পিছন থেকে আমার উপরে আক্রমণ করছে এই অবস্থাতে। তা আমি তো অবস্থা খারাপ, আমি চিন্তা করতে পারি না যে উত্তেজনা ছাড়া এতটুকুই আমার উপর আক্রমণ করে আমি কোনো বিশ্বাসই করতে পারি।